হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিমা কাজি। এখন দেখো বৈকাল হয়ে গেছে আর আমরা একটু বেরোচ্ছি, তো চলো ওটাই তোমরা দেখো আমরা কোথায় যাচ্ছি, আর ভিডিওটা পুরোটা দেখবে তবে বুঝতে পারবে। কেমন লাগছে এই গেঞ্জিটা? টি শার্টটা বেশ ভালো হয়েছে তাই না? হাসি বাবারি আহানা ফুটে দি, চলো। হ্যাঁ আহানা কত চালাকি করেছিল জানো, ব্যাগটাকে বইয়ের উপরে রেখে নিজে আগে চলে এসছে, ভাবছি ও পড়তে যাবে না। সব থেকে ভালো হতো না, চলো চলো তুমি গুড বয়, গুড বয়, গুড বয়, চলো 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 চলো, যাই মাস্ক পরো, সামনে বসাও। দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আহানাবকে পড়তে দিয়ে আর আমি যাব এক জায়গায়। খাবার নিয়েছে বলছে আর পয়সা দেবে না, তার কি হবে? কি প্রমাণ আছে যে আমি আনতে বলেছিলাম? সেটাই ও মার আহানা পড়ছে তো, এই তুই আমার মনে করছিস কেন আতিফ? কেন মারলি আতিফ? বলে এখানে দেখো মা কি করছে। আর এখানে আমরা চলে এসেছি বোনের বাড়ি, কারণ মা এসেছিল বলে আর আহানাবকে পড়তে দিয়ে, তো ও পড়ছিল ও টিউশনে ওকে দিয়ে, আর আমরা এখানে চলে এসেছি মায়ের সঙ্গে দেখা করতে, তারপরে আহানাবের পড়া হয়ে গেলে ফের ওকে নিয়ে চলে আসা হবে। আর এখানে বোন আনিয়েছিল কিছু খাবার, তো সেগুলোই আমরা এখন খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। আরামবাগের বাস অল স্টপ জিজ্ঞেস করবে মশাক যাবে আগে বাসে আসতো না, ওখানে আতিফকে হুগলি যাওয়ার আর এখানে দেখো কালকের পর রাতের পর আর ভিডিও করা হয়নি আমার, এটা হচ্ছে নেক্সট ডে। তো নেক্সট ডে আমরা একটু বেরিয়েছি সকাল সকালই, এখন সকাল 8:30 বাজছে, তো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে সবাই, তো আমরা যাচ্ছি একটু কাজে, একটা কিছু কাজ আছে সেটা করার জন্য, তো চলো আমার সাথে। আর দেখো আমি একদিনে ভিডিও আমার হচ্ছিলো না কমপ্লিট, তো তাই মানে ছোটো হয়ে যাচ্ছিলো ক্লিপগুলো, তাই আমি এটা নেক্সট ডেটাও আমি অ্যাড করে দিয়েছি, ভিডিও করেছিলাম। আর আজকে আমি সকালে যাচ্ছি, আতিফ আহানাব যাচ্ছে না বা আমার হাজব্যান্ডও যাচ্ছে না, আমি বোন মা এরাই সব যাচ্ছি। আর দেখো আমরা পৌঁছেও গেছি আর আমরা সকাল সকাল বেরিয়েছি বলে আজকে রাস্তায় কোনো জ্যাম পাইনি, আর এক ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। আর দেখো এখানে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি বলে, তো আমরা এখানে পাশেই গঙ্গা ছিল, তো একটুখানি গঙ্গার ধারে আসলাম আর খুব গরম ছিল, তো এসে একটুখানি এখানে বসবো, তারপরে টাইম হলে আমরা আমাদের কাজটা কমপ্লিট করব, তো চলো একটুখানি এখানে গঙ্গার হাওয়া খাওয়া যাক।
এখানে দেখো আমরা গঙ্গার ধারে এসেছি ঘুরতে। এখানে সিঁড়ি নেই? হ্যাঁ আছে তো, গরম তো, মেহরিন মেহরিন তাকা, দেখতেই পাচ্ছে না কিছু। দেখো দূরে লঞ্চ যাচ্ছে, আসছে আসছে। ফেরিঘাট কোন দিকটায়? ওই দিকে, ওই দোকানে ফেরিঘাট। আমি এবার কোন দিকটা বুঝবো, আসছে না যাচ্ছে? আমরা এই জায়গা থেকে আসছে আর ওই দিকে যাচ্ছে, ওটা ব্যারাকপুর এটাই দিক। ও দেখো বোর্ড যাচ্ছে এখানে বৈকালের দিকে, বলছি একদিন যাবে হাওড়া থেকে লঞ্চ করে। হ্যাঁ হ্যাঁ, লঞ্চে করে গেলে হেভি হবে, খুব সুন্দর লাগবে, হেভি। আমি একা একা যাই বলে এ করতে পারিনি, কি বলে তুমি আমাকে সাথে নাও না তো, আমি কতবার বলি। এখানে বৈকাল বেলা আসলে হাওয়া দেবে আর আরাম হবে, এখানে রোদে তো তুমি চোখেই তাকাতে হচ্ছে, সানগ্লাস তো আনলে ভালো হতো। বল তো, এত আগুন হয়েছে দেখি, বাপরে রোদের তাক। ওরা যাচ্ছে ওইখানে তো সিঁড়ি দিয়ে ওখানে। আর দেখো এখানে ভিউটা কত সুন্দর লাগছে, বসে থাকতে বেশ ভালোই লাগছিল, কিন্তু বৈকালের দিকে গেলে আরও ভালো লাগতো। ওটা সকালবেলা তো মানে রোদটা খুব আছে, আমার এইখান থেকে উঁচুতে ধারটাই আমার পা সুর করছে, ভয় লাগছে, মাথা ঘুরছে। বাজারে 15 টাকা সব চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিল, কি ভালো চিংড়ি মাছ। আর গলদা চিংড়ি তো মানে 100 টাকা যদি তুমি কেনো, মানে একবেলার জন্য যথেষ্ট, অনেক বড় কেন করে ডান্স ডান্স তোমার ডান্স ডান্স তোমার ডান্স 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 তোমার ডান্স উমুর ডান্স ডান্স। হ্যাঁ দেখো যেই কাজ করতে এসেছিলাম সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। আর ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি ভিডিও করতে পারিনি। আর আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। আজকে সারাদিনে এটাই করলাম যে ওখানে কলকাতা থেকে এখানে আসা, দেশে আবার এখান থেকে বাড়ি কলকাতায় ফিরে যায়, এতটাই হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে, একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।